তৃণমূলের নবজোয়ারের পাল্টা বিজেপির পঞ্চায়েত পদযাত্রা। অভিষেকের যাত্রা শেষে গৈরিক শিবিরের যাত্রা শুরু। একুশ দিনের পদযাত্রার নেতৃত্বে বিজেপির যুব মোর্চা। এগ্রাকাণ্ডের পরে ঘোষণা বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে যখন ময়দানে তৃণমূল, যখন এগিয়ে চলেছে অভিষেকের নবজোয়ার, তখন পিছিয়ে রইল না বিজেপিও। এগ্রাকাণ্ডের পরপরই বিজেপি সূত্রে বড় ঘোষণা, এবার অভিষেকের নবজোয়ারের পাল্টা পদযাত্রায় বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে হবে বলে এই যাত্রার নাম যুব পঞ্চায়েত পদযাত্রা। অভিষেকের পদযাত্রা শেষ হওয়ার পরই শুরু হবে এই পদযাত্রা, বিজেপি সূত্রে এমনই খবর। তাই দিনক্ষণ তারিখ না জানা গেলেও গেরুয়া শিবিরের সিদ্ধান্ত, একুশ দিনের কর্মসূচি, দুশোটি বিধানসভা এলাকা জুড়ে পদযাত্রা। পদযাত্রার নেতৃত্বে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। এই পদযাত্রায় থাকবে সুকান্ত শুভেন্দু। পদযাত্রা শুরুর দিন ঠিক না হলেও শেষ হবে জুনের মাঝামাঝির সময়ে। মোট 5000 কিলোমিটারের পদযাত্রা। হাট সভা ও পঞ্চায়েত সভার দিকে নজর। বিজেপির লক্ষ্য গ্রামে গ্রামে প্রচার করে পোস্টারে জোর দেওয়া। 42 গ্রামে 42টি কমিটির লক্ষ্যে বিজেপি। তাহলে কি এই কর্মসূচি তৃণমূলের অনুকরণে? বিজেপি সাফ জানাচ্ছে দুর্নীতি বিধ্বস্ত তৃণমূল জেলায় জেলায় নিজেদের জনপ্রিয়তা বুঝতে এই নবজোয়ারের সিদ্ধান্ত নিয়েছে। সেখানে গ্রামে গ্রামে প্রচার অনেকবার চালিয়েছে বিজেপিও, বরং বিজেপির দাবি গেরুয়া শিবিরের অনুকরণ করছে তৃণমূল কংগ্রেস। নজর কাড়ার মতো বিষয় হলো এগ্রায় বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা সামনে আসার পরই বিজেপি শিবিরের পদযাত্রা নিয়ে তোড়জোড়। এই পদযাত্রা যে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই হচ্ছে তা স্পষ্ট পদযাত্রার নামকরণে, যুব পঞ্চায়েত পদযাত্রা, যা সংগঠিত হবে বিজেপির যুব মোর্চার দ্বারা। এদিকে অভিষেকের পদযাত্রা উত্তরবঙ্গ শেষ করে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে। দক্ষিণ চব্বিশ পরগনা প্রবেশ করে পদযাত্রায় ইতি টানার কথা অভিষেকের। এরই মধ্যে বিজেপির পদযাত্রা ঘোষণায় নতুন করে উস্কে দিল পঞ্চায়েত ভোটের আগের ময়দানের লড়াইটা। বিষয়টা অনেকটা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা শেষ করার সময় নরেন্দ্র মোদীর পদযাত্রা ঘোষণা করার মতোই হলো, এমনটাই মত বিশ্লেষকদের। যদিও রাহুলের ভারত জোড়ো যাত্রা ভালো রকম সাড়া ফেলেছে এমনই মনে করা হচ্ছে। অভিষেকের নবজোয়ার বাংলায় তৃণমূলের ভোট ব্যাংকে কতটা জোয়ার আনতে পারবে সে নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই বিজেপির পদযাত্রা ঘোষণা জল্পনার অঙ্ককে জটিল করল। ব্যুরো রিপোর্ট আজকে।